কলকাতায় বড় রান্না
আসিয়াছে, ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছে। এই লেখার ভূমি খুব আন্তরিক যে আরেকটি সাধারণত মতন্ধে যেরকম আনুষ্ঠানিক ভাবে লেখা হয় তাতে এই ভঙ্গি খুব একটা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে গল্প করার ভঙ্গি, পারস্পরিক আলাপ চারিতার ভঙ্গি। যে আরেকদিন কি বলেছিলেন ঠাকুর এসেছিলেন এই প্রান্তে, সেই ভঙ্গিতে মশাই কত কখনো লিখেছেন, যেটি সকলে লেখার কথা মাথায় আসে না অনেক সময় মানুষের, কিন্তু কথা বলতে বলতে যখন কোন সাধু মহাত্মা কোথাও যাচ্ছেন তখন দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসেছেন, তো বলরামবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাগবাজার হচ্ছে মায়ের দ্বিতীয় কেল্লা, প্রথম কেল্লা হচ্ছে দক্ষিণেশ্বর। তাহলে যখন বলরামবাবুর বাড়িতে এসছেন খুব আনন্দিত লোক, শ্রীরামকৃষ্ণের আগমন মানে একটা আনন্দের অবসর। তাকে পাওয়ারে মানুষজন ছন্দ হয়ে যাচ্ছেন, হয়তো ও প্রসাদ নিবেদিত হয়েছে বেশ সুন্দর করে এবং সকলে সেটি গ্রহণ করবেন শ্রীরামকৃষ্ণ গ্রহণ করার পর। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু ওনার উপস্থিতি নয়, শুধু কিছু প্রসাদ কারণ একটু ফলমূল ভালোমন্দ খাওয়া এরকম শুধু নয়, তিনি আসলে যে প্রসাদ দিচ্ছেন